যারা এখনো এমবিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এমবিবিডির আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখা যায় আজকে আমি আপনাদেরকে মোবাইলের একটি সিগারেট টিক্স দেখাবো, যে টিক্সটি দেখলে আপনাদের ফ্রেন্ড বা যে কেউই দেখুক না কেন তারা জিজ্ঞেস করতে বাধ্য হবে যে বন্ধুরা এটা আপনি কিভাবে করেছেন। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি ডেমো দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমার মোবাইলটি যদি আমি লক লক করে ফেলার পর বন্ধুরা যদি আমি ওপেন করি, ওপেন করার পর জাস্ট আমি এখানে তিনবার জিরো বলেন বা শূন্য বলেন ড্র করব, ড্র করার সাথে সাথে আমাদের মোবাইলটি আনলক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই কাজটি কিভাবে করা হয়েছে সেটা জানতে এবং বুঝতে ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে নিই, এমবিবিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। তো এই কাজটি করার জন্য বন্ধুরা আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। জাস্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে রেখেছি, অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। জাস্ট অ্যাপসটি ওপেন করার পর আপনার ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর জাস্ট আপনারা এখানে ক্যাডিট গোস্টে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর জাস্ট আপনি এখানেই লকে যেই নামই লেখেন না কেন, আপনার নাম বা যে কিছুই লেখেন না কেন, সেটি আপনি লক হিসেবে ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমি তিনটি জিরো দিয়ে দিই বা আপনার শূন্য দিয়ে দিই, দেওয়ার পর বন্ধুরা জাস্ট এটাকে আবার দিয়ে দেওয়ার পর বন্ধুরা এটাকে কনফার্ম করার জন্য এটাকে আরেকবার দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি আরেকবার তিনবার শূন্য দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে ডোরো এটাকে আনলক হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে স্টপ করে দেবো। স্টপ করে দেওয়ার পর ক্যাডিট রিকোভারি পাসওয়ার্ড, জাস্ট আমি এখানে একটি রিকোভারি পাসওয়ার্ড দিয়ে দিবো। যদি আমরা ওই পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে জানি সেটা আমরা আবার আনলক করতে পারি। ঠিক আছে বন্ধুরা, জাস্ট রিকোভারি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমরা আরেকবার সেভ করবো। সেভ করার পর এখানে একটি নোটিফিকেশন অ্যাক্সেস করতে বলবে, জাস্ট এটা আমরা অ্যাক্সেস করে দিব। এখানে যে কটা বন্ধুরা আপনার অ্যাক্সেস চাবে বা অ্যালাউ চাবে সবগুলো অ্যালাউ আপনার এখান থেকে দিয়ে দিবেন। জাস্ট আমি অ্যালাউ দিয়ে ব্যাক দিয়ে দিব। ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আবার ওকে করে দিব। আবার ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিয়ে জাস্ট ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন গেট স্টার্টেড অপশনটি চলে আসবে, জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটি এরকম চলে আসবে। চলে আসার পর জাস্ট আপনি এখানে ইনভিজুয়াল গেস্টারটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটা ক্লিক করে দিলে দেখা যায় আপনার ডিসপ্লের মধ্যে আপনি যেটা লেখেন সেটা দেখা যাবে না। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা করার পর আপনার কাজ শেষ। এখান থেকে কাজ শেষ হওয়ার পর জাস্ট এখন যদি আমি মোবাইলটি আবার লক করি, অন করার পর দেখেন আমার ইন্টারফেসটি কিন্তু এরকম চলে আসছে। জাস্ট এখানে আমি এখন তিনটি জিরো ড্র করার সাথে সাথে দেখেন আমার মোবাইলটি আনলক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখা যায় আপনারা যদি এটাকে আবার চেঞ্জ করতে চান যে না আমরা এটা ব্যবহার করব না, আপনি এটা চেঞ্জ করতে চান, জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ঢোকার পর এখানে চেঞ্জ কোস্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা সাবেক যেটি দিয়েছিলেন সেটাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আপনাকে এখন নতুন আবার দিতে বলবে। জাস্ট এখান থেকে আমি শুধু অ্যাস একটি লিখে দিই। লিখে দেওয়ার পর বন্ধুরা আবার আমি অ্যাস লিখে দিলাম। লিখে দেওয়ার পর বন্ধুরা এখন সাকসেস হয়ে গেছে। জাস্ট এখন যদি আমি আবার লক করি, অন করি, অন করার পর দেখেন বন্ধুরা এখন আমার অ্যাস লিখলে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি এই লকটি আপনাদের মোবাইলে ব্যবহার করতে পারেন। আশা করি এই লকটি আপনাদের যে কেউ দেখলে মানে জিজ্ঞেস করতেই হবে যে এটা কীভাবে করেছিস। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর গোস্টের লক স্ক্রিন লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আর বরাবরের মতো আপনাদের সুবিধার্থে এটা ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর এমবিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবিবিডির সাথেই থাকবেন। তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।